পর্বে আমরা দেখব যে কি আসলে আমরা কীভাবে পিএসপিটাকে স্টার্ট করতে পারি তো আমি ধরে নিচ্ছি যে পিএসপি আমরা কেন ইউজ করবো এই জিনিসগুলো আপনারা সবাই জানেন তো নর্মালি আমরা জাস্ট দেখবো যে আসলে আমরা পিএসপিটাকে কীভাবে স্টার্ট করতে পারি তো আমরা যখন এই এল নিয়ে কাজ করছি দেখেন যে আমি যদি দেখাই আমরা একটা ফাইল ক্রিয়েট করবো হ্যাঁ এস্টেম ফরম্যাটে ফর্ম্যাটে তো নর্মালি দেখেন যে আমরা এখানে একটা নেম দিলাম ফাইল ডট এস্টেম এর ওকে তো আমরা যখন এসটেম এর ফাইল বানিয়েছি তখন দেখলাম আমরা কিন্তু এইভাবে একটা ফাইল ক্রিয়েট করছি তাই না তো এই ফাইলটাকে রান করার জন্য আমরা কি করতাম জাস্ট এটার উপর ডাবল ক্লিক করতাম তো আমরা একটা কাজ করি আমাদের যে এস্টেম এর ফাইল আছে এখানে আমরা কিছু টেক্সট লিখে আসি তাহলে আমরা এই ফাইলটাকে এডিটরে ওপেন করলাম এখানে যে আমরা যে এস্টেম স্ট্রাকচার আমরা মোটামুটি এটা জানি যে এইস্টেমে কাজ করতে হলে এস্টেমেল স্ট্রাকচারগুলো লিখতে হয় তাই না তো আমি আর ইস্টেমেলের স্ট্রাকচারগুলো লিখলাম না আমি কি করব এখানে সরাসরি কিছু টেক্সট লিখে দিলাম হ্যাঁ যে এরকম কিছু একটা লিখে দেয় ডিসেজ ওকে তো এইটাকে আমি সেভ করলাম এখন আমরা কি করতে পারি দেখেন যে আমার এই ইনস্টেমাল ফাইলটাকে যদি আমি রান করতে পা চাই তাহলে এখানে এটার উপর ডাবল ক্লিক করতে পারি আবার আমি এডিটর থেকে এখানে দেখেন রান রান থেকে আমি বলতে পারি যে গুগল ক্রমে আমি ওপেন করলাম হ্যাঁ তো এখানে দেখেন কী হচ্ছে আমরা আউটপুট দেখতে পাচ্ছি তাই না তো আসলে আউটপুট আমরা কি দেখলাম আমাদের যে এসএমএল ফাইল ছিল এই ফাইলে আমরা যে টেক্সটটা লিখছি সেটাই আমরা আউটপুটে দেখতে পারছি তাই না তো আমরা যদি পিএসপি নিয়ে কাজ করতে চাই নর্মালি দেখেন যে আমরা যদি পিএসপি নিয়ে কাজ করব তাহলে আমরা কি করব অবশ্যই একটা পিএসপি ফাইল ক্রিয়েট করব তাই না তো এখানে যে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম ফাইলে একটা নেম দিলাম ধরেন যে ইন্ডেক্স ওকে তো এক্সটেনশনটা অবশ্যই দেবো ডট পিএসপি হ্যাঁ তো এখানে আমরা দিলাম ইন্ডেক্স ডট পিএসপি তো আমরা যখন বাইরে ক্লিক করলাম তখন দেখেন মেসেজ দিচ্ছে যে আসলে আমরা ফর্মেটটা চেঞ্জ করতে চাচ্ছি কিনা তো আমরা অবশ্যই ফর্মেটটা চেঞ্জ করবো তার জন্য ইয়েস ওকে তো এখন দেখেন আমরা কী করলাম যে পিএসপি ফর্মেটের একটা ফাইল ক্রিয়েট করলাম এখন আমরা কী করবো এই ফাইলের মধ্যে কিছু পিএসপি কোড লিখে আসে হ্যাঁ তো আমি কী করবো এটাকে জাস্ট এডিটর ওপেন করলাম তাহলে রাইট বাটনে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস হ্যাঁ তো এখানে যে আমরা কি করবো আমরা মোটামুটি জানি যে এ স্টেমলে কাজ করতে গেলেও এ এর একটা স্ট্রাকচার দরকার হয় তো আমরা যদি পিএসপি নিয়ে কাজ করি এটারও একটা স্ট্রাকচার আছে হ্যাঁ তো আমরা এখানে জাস্ট পিএসপি স্ট্রাকচারটা লিখলাম এখন আমরা কি করবো জাস্ট একটা মেসেজ শো করতে যাচ্ছে তো আমি এরকম লিখলাম পিএসপি ম্যাসেজ ওকে তো আমি এরকম কিছু একটা লিখে দিলাম যে আসলে আমরা যখন এই ফাইলটাকে রান করব তখন কি হবে শুধু এই ম্যাসেজটা আউটপুটে দেখাবে যদি আমাদের পিএসপি কোডগুলো কাজ করে তাহলে শুধু ম্যাসেজটাই আসবে ওকে তো আমরা কি করলাম আমরা একটা পিএসপি ফাইল বানাইছি এবং ফাইলের মধ্যে আমরা একটা ম্যাসেজ দেওয়ার জন্য একটা টেক্সট লিখে রাখছি তাই না তো আমরা কী করবো ফাইলটাকে রান করব তো এখন দেখেন যে আমি যদি এটার উপর ডাবল ক্লিক করে রান করি অথবা আমার যে এডিটর আছে এখান থেকে যদি আমি এখানে যেয়ে ক্রমে আমি রান করলাম হ্যাঁ তো এবার দেখেন আউটপুটে কিন্তু আমাদের সেই পিএসপি কোডগুলো দেখিয়ে দিছে হ্যাঁ তো এখানে দেখেন আমরা পিএসপি স্টাক্স তার দেখতে পারতেছি এবং এই ম্যাসেজের আগে যে আমরা ইকোনমি একটা কমন লিখছি সেটাও কিন্তু সে দেখিয়ে দিচ্ছে তো আসলে এটা দেখাচ্ছে কেন দেখাচ্ছে যে আমরা যে পিএসপি কোডগুলো এখানে লিখছি আসলে আমাদের পিএসপি কোডগুলো কিন্তু কোনো কাজ করেনি যদি এই পিএসপি কোডগুলো কাজ করতো তাহলে শুধু আউটপুটে আমরা এই মেসেজটাই দেখতে পারতাম এই বাকি কোডগুলো কিন্তু আর দেখাতো না হ্যাঁ তো নর্মালি দেখেন যে আসলে এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যে আমরা যে পিএসপি কোডগুলো লিখতেছি পিএসপি যে কোডগুলো লিখতেছি এগুলোকে রান করার জন্য আমাদের অ্যাপাসি সার্ভার দরকার আছে অ্যাপাসি হ্যাঁ তো অ্যাপাসি ছাড়া আসলে এইটা রান করা যায় না বা পিএসপিটা রান হয় না আসলে পিএসপিটা হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যে সার্ভার ছাড়া আসলে পিএসপিটা রান হবে না তো নর্মালি দেখেন আমরা কি করছি একটা ফাইল ক্রিয়েট করছি এই ফাইলটাকে রান করছি তো সেই ক্ষেত্রে দেখেন আমার কিন্তু এখানে কোনো সার্ভার নেই সার্ভার নাই বলে কিন্তু আমি পিএসপিটাকে রান করতে পারিনি তো আমরা এখন কি করব যে যদি পিএসপি নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের সার্ভার দরকার হবে হ্যাঁ তো সার্ভার নিয়ে যদি কাজ করি তাহলে এখানে আবার দেখবো যে অনলাইন সার্ভার আছে আবার অফলাইন আছে হ্যাঁ তো আমরা মোটামুটি দেখেন যে যদি অনলাইনে কাজ করি তাহলে আমরা ওই যে ডোমেইন দেখছি হোস্টিং হোস্টিংয়ের যে ব্যাপারগুলো আছে যে টাকা পয়সা দেয় আমরা যদি ডোমেইন নেই তো সরাসরি আমরা কি করতে পারি ওই ডোমেইনে আমাদের ফাইলগুলোকে আপলোড করে কাজ করতে পারি হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অনলাইন থেকে যে সার্ভারটা নেব সেখানে আমাদের ওই অ্যাপাসিটা আসে যার কারণে আমরা ওখান থেকে পেসপিটা রান করতে পারি আর একটা বিষয় আছে যেটা হচ্ছে অফলাইন সার্ভার আমরা কি করতে পারি যে কয়েকটা সফটওয়্যার বা কিছু সফটওয়্যার আছে যেগুলোকে ইউজ করে আমাদের যে পিসিটা আছে বা আমরা যেখানে কাজ করতেছি যে কম্পিউটারে আমরা এই কম্পিউটারকেই একটা লোকাল সার্ভার বানাতে পারি হ্যাঁ যে আমাদের এই কম্পিউটারটাই সার্ভার হিসেবে কাজ করবে তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কিন্তু আর ওই ডোমেন না নিলেও চলবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের টাকা পয়সার একটা ব্যাপার আছে ওটা আসলে লাগবে না তো আমরা কি করতে পারি যে আমরা স্যার মোটামুটি আমাদের কম্পিউটারটাকেই আমরা লোকাল সার্ভার বানাবো হ্যাঁ তো যদি আমাদের এই কম্পিউটারটাকে লোকাল সার্ভার বানাইতে চাই তাহলে আমরা কিছু সফটওয়্যার ইউজ করতে পারি নর্মালি দেখেন যে আমি যদি আপনাদের দেখাই একটা আছে জ্যাম সার্ভার আর একটা আছে ওয়াম সার্ভার হ্যাঁ তো এই দুটার যে কোনো একটা আমরা ইউজ করে আমাদের পিসিটাকে আমরা সার্ভার হিসেবে কাজ করাইতে পারবো তো আমরা মোটামুটি এখানে দেখেন ওয়া জ্যাম সার্ভার আর একটা হচ্ছে ওয়াম সার্ভার আপনি যেটা খুশি সেটা নিয়ে কাজ করতে পারেন তো মোটামুটি আমি এটাই আপনাদের দেখাবো যে ওয়ান সার্ভারে জ্যাম সার্ভারে আপনি কিভাবে কাজ করবেন হ্যাঁ তো এখানে দেখেন আমরা যদি জ্যাম সার্ভার নেই তাহলে আমরা কী পাচ্ছি এই যে আপাসে পাচ্ছে তারপরে পাচ্ছি মারিয়া ডিবি আসলে মারিয়া ডিবিটা হচ্ছে জাস্ট একটা ডেটাবেস সার্ভার আর কি তো এখানে আমরা মাইস্কোয়েল পাবো মারিয়া ডিবি পাবো তো আমরা যদি একটু নিচে যাই এখানে দেখবো যে আসলে আমাদের এই জ্যাম সার্ভারটা দেখবেন যে উইন্ডোজের জন্য আছে লিনাক্সের জন্য আছে আবার ম্যাকের জন্য আছে হ্যাঁ তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি তো আমাদের আসলে এইটা দরকার হ্যাঁ তো এখানে দেখেন আমরা পিএসপি ভাষণটা করতে পারছি ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট টোয়েন্টি থ্রি হ্যাঁ তো এই ভার্সনটা মোটামুটি আপডেট আমরা এটা নিয়ে কাজ করতে পারবো আর এখানে দেখেন যে জ্যাম নাও সাপোর্টস পিএসপি সেভেন মানে পিএসপি পি যেটা আছে ওটাও আসলে সাপোর্ট করবে হ্যাঁ তো মোটামুটি এখানে যেটা আছে যে আমাদের যাদের কাছে সফটওয়্যারটা আছে তাদের ডাউনলোড করার দরকার নেই আমরা সরাসরি ওটাকে ইনস্টল করতে পারি আর যাদের নেই আমরা সরাসরি কী করতে পারি নেট থেকে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি হ্যাঁ তো জাস্ট এখানে ক্লিক করলেই দেখবেন যে ডাউনলোড হবে তো ডাউনলোড করার পরে আপনি কী করবেন যে ডাউনলোড করার পরে জাস্ট এই সফটওয়্যারটাকে আপনি ইনস্টল করবেন এখন ইনস্টল আমরা কীভাবে করতে পারি সেটা মনে হয় আমার দেখানো দরকার নেই জাস্ট এই সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন আমি যদি এখানে ডাউনলোডে দিই ওকে তো জাস্ট এটা দেখেন এটা আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা আমার ডাউনলোড করা আছে আমি জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ তো আমার এটা দেওয়া আছে আমি একটা কাজ করি ওকে তো এখানে আমার এটা ডাউনলোড করা আছে তো আমরা এখন কি করবো জাস্ট এটাকে ইনস্টল করবো এখন ইনস্টল মানে কি এটার উপর জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট ফিনিশ তারপর আপনি এভাবেই ইনস্টল করবেন তো আমি আর ইনস্টল করাটা আপনার দেখালাম না হ্যাঁ যে ইনস্টল আমরা কীভাবে করতে পারি এটাকে আমি বাদ দিলাম তো ইনস্টল করার পরে কী হবে এ ডেস্কটপে একটা শর্টকাট আইকন চলে আসবে তাই না তো আমরা শর্টকাট আইকনে ক্লিক করে এই যে এই সার্ভারটাকে রান করতে পারবো অথবা আমরা জানি যে আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করবো সেই সফটওয়্যারগুলো মোটামুটি কী হবে যে আমরা অল প্রোগ্রাম গেলেই পাবো তাই না তো আমরা এখানে সার্চ দিতে পারি এইভাবে যে ওকে তো আমরা যখন এই অলস প্রোগ্রামে এক্সাম বা জ্যাম লিখে সার্চ দিব তখন দেখবেন যে এখানে কি পাবেন জ্যাম কন্ট্রোল প্যানেল এই নামে একটা প্যানেল পাবেন হ্যাঁ তো আমরা কী করবো লাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখব যে আমাদের ওই প্যানেলটা রান হবে তো মোটামুটি আমার এটা আগে থেকে রান করা আছে নর্মালি দেখেন আমি কি করে দিলাম তো সেই ক্ষেত্রে কী হবে আপনারা এরকম একটা প্যানেল পাবেন হ্যাঁ তো নর্মালি এরকম যদি একটা প্যানেল পান তাহলে এখানে দেখবেন যে আপনার এই সার্ভার ডিফল্ট কী আছে অ্যাপাসি আছে মাই স্কুল আছে ফাইল জিল আছে তো মোটামুটি অ্যাপাসি সার্ভারটা হবে আমাদের দরকার হবে শুধু এই পিএসপিটাকে রান করার জন্য হ্যাঁ আর আমরা যখন ডেটাবেজ নিয়ে কাজ করবো তখন আমরা মাই স্কুলটাকে রান করে নেব আমরা যখন এই জিনিসগুলোকে বা আমাদের যে ফাইলগুলো হবে এগুলোকে যখন আপলোড করবো তখন আমরা ফাইল জিলা নিয়ে কাজ করতে পারি তো মোটামুটি আমাদের কী করতে হবে যদি আমরা এই পিএসপিটাকে রান করতে চাই তাহলে এ যে এখানে যে অ্যাপাসি আছে এই অ্যাপাসি সার্ভারটাকে আমাদের রান করতে হবে এই যে এখানে স্টার্ট করতে হবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা কী করবো এটা কি স্টার্ট করবো তো অনেক সময় দেখবেন যে এটা আসলে স্টার্ট হতে চাবে না বা স্টার্ট হবে না স্টার্ট হয়ে আবার স্টপ হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখেন যে যদি এটা স্টার্ট হয়ে যায় তাহলে এখানে অটোমেটিক লেখা চলে আসবে স্টপ আর যদি স্টার্ট না হয় তাহলে এখানে ডিফল্ট স্টার্ট লেখাই থাকবে হ্যাঁ তো যদি এটা স্টার্ট হয় তাহলে এখানে দেখবেন পোর্ট নাম্বার থাকবে যে নর্মালি এখানে দেখেন দেখাচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে ফোর ফোর থ্রি তারপরে দেখা যাচ্ছে এইট জিরো ওয়ান টু তো আপনাদের ডিফল্ট দেখাবে ফোর ফোর থ্রি তারপরে দেখা শুধু এইট জিরো হ্যাঁ ওয়ান টুটা থাকবে না তো এই ওয়ান টুটা জাস্ট আমার আসছে যে আমার এটা পোর্ট নাম্বারটা আসলে চেঞ্জ করা আছে তো পোর্ট নাম্বার আমরা কীভাবে চেঞ্জ করবো বা জ্যাম সার্ভার নিয়ে কাজ করতে গেলে আপনার কিছু প্রবলেম আসতে পারে এই প্রবলেমটা আমি আপনাদের পরে আরেকটা টিউটরালে দেখাই দেবো যেটাতে শুধু এই জ্যাম সার্ভারটাকে আপনি কীভাবে রান করবেন বা পোর্ট কীভাবে চেঞ্জ করবেন এটাকে কীভাবে ম্যানেজ করবেন জাস্ট এগুলোই থাকবে হ্যাঁ তো আমি এই টুটারালে এই জিনিসগুলো দেখাচ্ছি না কারণ এটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আর কি তো নর্মালি আমরা কী করলাম জাস্ট এটাকে স্টার্ট করে দিলাম হ্যাঁ কী করলাম অ্যাপাসিটাকে আমরা স্টার্ট করে দিলাম তো আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ আমরা এটাকে কেটে দিতে পারি হ্যাঁ তো এটাকে কেটে দিলে আসলে যে কেটে যাচ্ছে তা এটা দেখবেন যে এখানে কিন্তু রানিং থাকবে হ্যাঁ তো আচ্ছা আমাদের এখানে কি হলো আমাদের জাস্ট সার্ভারটাকে আমরা রান করলাম এবার দেখেন আমাদের যে পিএসসি ফাইল আছে এই ফাইলটাকে আমাদের কি করতে হবে ওই সার্ভারের আন্ডারে রাখতে হবে এভাবে ডেস্কটপে রাখলে হবে না তো আমরা কি করব। আমরা নর্মালি জানি যে আমরা যখন একটা সফটওয়্যার ইনস্টল করি তখন এই সফটওয়্যারটা কোন ড্রাইভে থাকে আমাদের সি ড্রাইভে থাকে তাই না তো নর্মালি দেখেন যে আমরা কি করছি যদি সফটওয়্যার ইনস্টল করি তাহলে সি ড্রাইভে করছি তো আমরা যদি সি ড্রাইভে যাই তাহলে আমরা এখানে একটা ফোল্ডার দেখতে পারবো জ্যাম নামে একটা ফোল্ডার হ্যাঁ তো এই ফোল্ডারটা যদি আপনি এই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল না করেন তাহলে কিন্তু আসবে না কিন্তু আপনার জ্যাম সফটওয়্যারটা যদি ইনস্টল কমপ্লিট হয় তাহলেই এখানে আপনি ফোল্ডারটা পাবেন এবং আপনি যখন ওই সফটওয়্যারটা ইনস্টল করবেন তখন যদি ড্রাইভটাকে আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এখানে আসবে না আপনি যদি কোনো ড্রাইভ চেঞ্জ না করেন তাহলে ডিফল্ট আপনার ওটা সি ড্রাইভের ইনস্টল হবে তো আমরা কি করব আমাদের এই জ্যাম্প নামে যে ফোল্ডার আছে এটার উপর ডাবল ক্লিক করব। মানে এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে আমরা অনেক ফোল্ডার দেখতে পারবো যে সার্ভারের আন্ডারে অনেক ফোল্ডার আছে অনেক ফাইল আছে এখানে দেখেন অ্যাপাসি আছে তো আসলে এই জিনিসগুলো আমাদের দরকার হবে আমরা ভুল করে কিন্তু কখনো এই জিনিসগুলোকে ডিলিট করে দেবো না এখান থেকে যদি কোনো একটা ফোল্ডার আমরা ডিলেট করে দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের সার্ভারটা ঠিকঠাক মতো কাজ করবে না হ্যাঁ তো আমরা কী করবো আমাদের এই জ্যাম্প নামক ফোল্ডারে আমরা একটা ফোল্ডার দেখতে পারবো এইচটি ডক্স ঠিক আছে এইচটি ডক্স নামে দেখেন যে যে ফোল্ডারটা আসে এটাই হবে আমাদের সার্ভারের ফাইল ম্যানেজার হ্যাঁ যে আমাদের যে ইন্ডেক্স পেজগুলো আছে এই পেজগুলোকে বা পিএসপির আরও যে পেজগুলো হবে সেই পেজগুলোকে আমরা কী করবো এইচটি ডক্স নামক এই ফোল্ডারের মধ্যেও রাখবো হ্যাঁ তো নর্মালি আমরা কী করলাম এই এইচটি ডক্স নামে যে ফোল্ডার আছে এটাকেও আমরা আবার ওপেন করলাম হ্যাঁ ওপেন করার পরে এখানে অনেক ফোল্ডার আমরা দেখতে পারতেছি আসলে এত ফোল্ডার আপনাদের থাকবে না যেহেতু আমার এখানে অনেকগুলো ফোল্ডার দেখাচ্ছে কারণ আমি অনেকগুলো প্রোজেক্ট নিয়ে একসাথে কাজ করতেছি আর কি তো নর্মালি দেখেন যে এখানে আপনার দু একটা ফোল্ডার থাকতে পারে এবং নিচের দিকে আপনার কয়েকটা ফাইল থাকতে পারে তো আপনি চেষ্টা করবেন যে এখান থেকে যে ফাইলগুলো আছে বা যে ফোল্ডারটা আছে এগুলোকে যেন ডিলেট না হয় যদি আপনি এগুলো ডিলেট করে দেন তাহলে কি হবে দেখা যাচ্ছে সার্ভারটা ঠিকঠাক মতো কাজ করবে না তো আমাদের কাজটা হচ্ছে যে আমরা এখানে এইচটি ডক্স নামক ফোল্ডারে আসব। আমরা নিউজের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব হ্যাঁ তো আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে নিউতে যাই যাওয়ার পরে এখানে আমরা কি করব ফোল্ডার এই যে এখানে দেখেন ফোল্ডার আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমরা ফোল্ডারে একটা নেম দিব তো আমরা এখানে দিলাম যে পিএসপি টিউটোরিয়াল হ্যাঁ তো আমরা এখানে একটা ফোল্ডার বানাইলাম ফোল্ডার নেম দিলাম পিএসপি টিউটোরিয়াল তো আমরা যখনই বাইরে ক্লিক করলাম দেখলাম যে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে হ্যাঁ তো এখানে দেখেন আমরা যে ফোল্ডারের নেমটা আমরা চেষ্টা করবো এই ফোল্ডার নেমের মধ্যে যদি স্পেসটা না থাকে স্পেসটা না থাকলে আপনি খুব ইজিভাবে কাজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ওকে তো আমরা কী করলাম এই যে এখানে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম পিএসপি টিউটোরাল নামে এই ফোল্ডারটাকে আমরা ওপেন করলাম ওকে তো এই ফোল্ডার মধ্যে আমরা কী করবো আমরা যে পিএসপির যে একটা পেজ বানাইছিলাম ইন্ডেক্স ডট পিএসপির আমরা যে পেজটাকে বানাইছিলাম সেই পেজটাকে আমরা কপি করে দিয়ে দিলাম হ্যাঁ তো আমরা কী করলাম দেখেন যে আমাদের যে পিএসপির পেজটা ছিল পিএসপির পেজটা আমরা যে ফোল্ডারটা বানাইছি দেখেন এখানে দেখেন লাস্ট লোকেশনটা দেখাই যাচ্ছে যে আমরা জ্যাম নামে একটা ফোল্ডার আছে তার মধ্যে আমরা এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি যে ফোল্ডারের নেম দিছি আমরা পিএসপি টিউটোরিয়াল এই পিএসপি টিউটোরিয়ালের মধ্যেও আমরা আর একটা ফাইল ক্রিয়েট করছি যে ফাইলের নেমটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি এবং এই ফাইলেই আমাদের সেই পিএসপি কোডগুলো লেখা আছে তাই না তো আমরা কি করলাম এইবার আমাদের পিএসপি যে পেজ আছে পেজটাকে আমরা সার্ভারের আন্ডারে দিয়ে দিলাম ওকে তো এবার আমরা এই পেজটাকে রান করবো কীভাবে রান করবো আমরা যদি এই ইন্ডেক্স ডট পিএসপি এই পেজটাকে রান করতে চাই তাহলে আমাদের সরাসরি ব্রাউজারে যেতে হবে তো আমরা এখানে যাবো এখানে যে জাস্ট ব্রাউজারটাকে ওপেন করবো ওকে তো জাস্ট ব্রাউজারটাকে অপেন করলাম এখন দেখেন আমরা যে কাজ করতেছি আমরা কোন সার্ভার নিয়ে কাজ করতেছি যে আমাদের পিসিটাকেই কিন্তু আমরা একটা সার্ভার ক্রিয়েট করছি তাই না যে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করে আমাদের পিসিটাকে আমরা সার্ভার বানাইছি তো সেক্ষেত্রে দেখেন যে আমরা কিন্তু লোকাল সার্ভার নিয়ে কাজ করতেছি তো আমরা যদি লোকাল সার্ভার নিয়ে কাজ করি তাহলে আমাদের ওই পেজটাকে রান করতে হলে ফার্স্টে লিখতে হবে লোকাল হোস্ট ওকে তো লোকাল হোস্ট আমরা লিখলাম এরপর আমরা জাস্ট দেখব যে যে সার্ভারটা আমরা রান করছি দেখেন যে এই যে আমাদের যে কন্ট্রোল প্যানেলটাকে আমরা ওপেন করছিলাম এখান থেকে স্টার্ট করলাম এখানে আমাদের পোর্ট নাম্বারটা আসলে দেখতে হবে যে এখানে আসলে পোর্ট নাম্বারটা কত আছে নর্মালি দেখেন যে আমার পোর্ট নাম্বারটা কত আছে এইট জিরো তাই না তো আপনাদের যদি শুধু এইট থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এইট জিরো বাদে যদি অন্য কোনো পোর্ট নাম্বার থাকে যে এইট জিরো ওয়ান টু অথবা এইট জিরো ওয়ান থ্রি এরকম সামথিং কিছু থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে এখানে এরকম একটা সিম বল দিয়ে আপনার ওই পোর্ট নাম্বারটা বলে দিতে হবে ওকে যে যদি আপনার এখানে পোর্ট নাম্বার আমি আবার দেখা যায় আপনার একটু ভালো করে দেখে নেবেন যে এখানে যে পোর্ট নাম্বারটা আছে এটা ডিফল্ট আপনার এইট জিরো থাকবে যদি ডিফল্ট আপনার এইট জিরো থাকে তাহলে এখানে আপনার কোনো পোর্ট নাম্বার দেওয়ার দরকার হবে না আপনি শুধু লোকাল হোস্ট লিখবেন ওকে আর যদি এখানে আপনার পোর্ট নাম্বার অন্য কিছু থাকে যে এইট জিরোর পরে আরও কিছু থাকে যে এইট জিরো ওয়ান টু এইট জিরো ওয়ান থ্রি এরকম সামথিং কিছু যদি থাকে তাহলে আমরা কী করবো এরকম একটা সিম বল দিয়ে জাস্ট আমরা ওই পোর্ট নাম্বারটা দিয়ে দেব ওকে তো পোর্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম কেন দিলাম নর্মালি দেখেন আমার কিন্তু এখানে পোর্ট নাম্বারটাকে চেঞ্জ করা আছে ওকে তো যার জন্য আমি এখানে পোট নাম্বার দিলাম দেওয়ার পর আমরা কী করবো একটা স্ল্যাশ দিব দেওয়ার পরে আমরা এখানে ওই ফোল্ডারের নেমটা লিখবো কোন ফোল্ডার আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি দেখেন এই যে আমরা এসটি ডক্সের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি না যে পিএসপি টি নামে যে ফোল্ডার আছে এই ফোল্ডারের নেমটা আমাদের দরকার হবে ওকে তো আমরা কি করবো এ ফোল্ডারের নেমটাকে আমরা দিয়ে দেব এখানে তারপরে আমরা একটা স্লাস দিব ওকে তো এখানে দেখেন আমরা কী করলাম যেহেতু আমরা লোকাল সার্ভার নিয়ে কাজ করতেছি তাই না এই যে আমরা লোকাল সার্ভার নিয়ে কাজ করতেছি যার জন্য আমি লিখলাম কি লোকাল হোস্ট এরপর দেখেন যে আমি এইট জিরো লিখলাম কেন লিখলাম যে আমার এখানে পোর্ট নাম্বারটা চেঞ্জ করা আছে তাই না এই যে এখানে আছে এইট জিরো ওয়ান টু যার জন্য আমি এখানে লিখছি এইট জিরো ওয়ান টু যদি আমার শুধু এখানে এইট জিরো থাকতো তাহলে আমি এখানে কিছুই লিখতাম না এটাকে বাদ দিয়ে দিতাম ওকে যে এটা আমরা লিখতাম না এটাকে বাদ দিয়ে দিতাম তো যেহেতু আমাদের এখানে পোর্ট নাম্বারটা চেঞ্জ করা আছে যার জন্য আমি এখানে পোর্ট নাম্বারটা দিলাম দেওয়ার পরে কী করলাম আমাদের ওই ডিরেক্টরির নেম বা আমাদের ওই ফোল্ডারের নেম কোন ফোল্ডারের নেম যে ফোল্ডার মধ্যে আমাদের ওই পিএসি ফাইলটাকে আমরা রাখছি সেই ফোল্ডারের নেম ওকে তো আমরা কি করব এবার জাস্ট দেখেন যে ফোল্ডার নেমটা লিখে আমরা জাস্ট একটা স্লাস দিলাম দেওয়ার পর যদি এবার এন্টার দিই তাহলে দেখেন যে আমরা কিন্তু আউটপুটে দেখতে পারতেছি যে দিস ইজ পিএসপি ম্যাসেজ এবার দেখেন শুধু কিন্তু আমরা ম্যাসেজটা দেখতে পারতেছি ওই পিএসপি কোডটাকে কিন্তু আমরা দেখতে পারতেছি না নর্মালি দেখেন যে আমরা যদি এখানে যাই তাহলে দেখবো যে এখানে কিন্তু আমাদের সেই পিএসপি কোড ছিল তাই না তো এই পিএসপি কোডটা কিন্তু আমরা আউটপুটে দেখতে পারতেছি না আমরা দেখতে পারতেছি কি যে জাস্ট ম্যাসেজ এই যে এখানে আমরা যে ম্যাসেজটা সেট করে রাখছি আমরা কিন্তু সেই ম্যাসেজটাই দেখতে পারতেছি তো এই ম্যাসেজটা আসলে দেখতে পারতেছি কেন যে আমার এই পিএসপি কোডগুলো ঠিকঠাক মতো কাজ করছে বলেই কিন্তু আমরা ম্যাসেজটাই দেখতে পারতেছি যদি এই পিএসপি কোডগুলো কাজ না করতো তাহলে কিন্তু আমার শুধু ম্যাসেজটা দেখাতো না সাথে কিন্তু ওই পিএসপি কোডগুলো দেখিয়ে দিত তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে পিএসপি পেজটাকে রান করবেন ওকে